আসসালামু আলাইকুম। আর্থিং নিয়ে এটি হচ্ছে দ্বিতীয় লেকচার। এর আগে লেকচারে আমরা দেখেছি আর্থিং কি, আর্থিং এর প্রয়োজনীয়তা কি এবং আর্থিং বিভিন্ন প্রকার আর্থিং সম্পর্কে। আজকে আমরা এখান থেকে জানবো আর্থ রেজিস্ট্যান্স কি এবং আর্থ রেজিস্ট্যান্স ভিন্ন ভিন্ন স্থাপনার জন্য যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে সেটি এবং আর্থ রেজিস্ট্যান্স মেজারমেন্ট পদ্ধতি। এখন আমরা প্রথমে জেনে আর্থ রেজিস্ট্যান্স কি, তো আর্থ রেজিস্ট্যান্স জানার জন্য আমরা আর্থিং কি সেটি একটু রিপিট করি। আর্থিং কি, আর্থিং হচ্ছে কোনো একটি বৈদ্যুতিক ইকুইপমেন্টের ধাতব বহিরাবরণে যদি বৈদ্যুতিক কারেন্ট চলে আসে কোনো কারণে, সেক্ষেত্রে ওই বহিরাবরণ থেকে বৈদ্যুতিক কারেন্টকে মাটিতে প্রবেশ করানো হচ্ছে আর্থিং। মাটিতে প্রবেশ করানোর জন্য যে ব্যবস্থা সেটি হচ্ছে আর্থিং। তো বৈদ্যুতিক ইকুইপমেন্টের বহিরাবরণের সাথে মাটির সাথে যে সংযোগ, মাটিতে যে কারেন্ট প্রবেশ করানো, তো কারেন্ট প্রবেশ মাটিতে প্রবেশ করার সময় যে বাধাপ্রাপ্ত হয়, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রোড আর পরিবাহীর মাধ্যমে কারেন্ট কিন্তু মাটিতে প্রবেশ করতেছে। আর তো এই কারেন্ট প্রবেশ করতে যে বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ এখানকার যে রেজিস্ট্যান্স কর্তৃক যে বাধা, সেই রেজিস্ট্যান্স হচ্ছে আর্থ রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্স যত কম হবে ততই ভালো হবে, কেননা এই রেজিস্ট্যান্স আর্থ রেজিস্ট্যান্সটি যত কম হবে তত কারেন্ট সহজেই কিন্তু প্রবেশ করতে পারবে। এখন আমরা জানবো আর্থিং রেজিস্ট্যান্স কত হওয়া দরকার। যে ভিন্ন ভিন্ন স্থাপনার ক্ষেত্রে কিন্তু আর্থিং রেজিস্ট্যান্সের মানটা ভিন্ন ভিন্ন বিবেচনা করা হয়, অর্থাৎ পাওয়ার স্টেশন ও বড় ধরনের সাব স্টেশনের ক্ষেত্রে আমরা যে জায়গায় আর্থিং করব সেই জায়গায় যে আর্থিং রেজিস্ট্যান্সের মানটা কিন্তু হতে হবে 0.1 ওহম বা তার কম। অর্থাৎ এর 0.1 ওহমের ভিতরে হলে আমরা সেই জায়গাটাকে চুজ করব। আবার মাঝারি সাব স্টেশনের ক্ষেত্রে মানটি হচ্ছে 0.5 ওহম, গ্রহণযোগ্য 0.5 ওহমের ভিতরে যদি হয় সেক্ষেত্রে ওই জায়গাটা আমরা নির্বাচন করব আর্থিংয়ের জন্য। আবার ছোট সাব স্টেশনের ক্ষেত্রে 1 ওহম, অর্থাৎ আমি যে জায়গায় আর্থিং করবো সেখানে মেপে আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করে যদি 5 ওহম ফেলাম, তাহলে কিন্তু আমরা সে জায়গায় আর্থিং করব না। আমরা যে জায়গাটাতে আর্থিং 1 ওহম, এই 1 ওহম পাবো, 1 ওহম এর ভিতরে পাবো সেখানে আর্থিং করবো। অথবা আমরা যেখানে আমাদের জায়গা আছে কম সেই জায়গায় আমাদের আর্থিং করতে হবে, সেক্ষেত্রে আমাদের ওই জায়গাটাকে রেজিস্ট্যান্স কমানোর ব্যবস্থা করতে হবে বিভিন্ন প্রকার। ওই জায়গাটাকে কিন্তু কাঠ কয়লার গুঁড়া দিয়ে বা লবণ দিয়ে আমরা এটাকে স্বচ্ছেদ করে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা এটা ওই আর্থের রেজিস্ট্যান্স কিন্তু কমাবো। তাহলে ওই জায়গার রেজিস্ট্যান্স আমাকে 1 ওহমের ভিতরে রাখতে হবে। হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের বাসাবাড়িতে আমরা যে আর্থিং করি, যে জায়গা আর্থিং করি, ওই জায়গার কিন্তু রেজিস্ট্যান্স অ্যালাউয়েবল হচ্ছে 5 ওহম, অর্থাৎ 5 ওহমের ভিতরে হলে আমরা ওই জায়গাটাকে নির্বাচন করবো। আবার পাহাড়ি এলাকার ক্ষেত্রে 8 ওহম, কারণ পাহাড়ি এলাকায় তুলনামূলক অন্য জায়গার মাটির থেকে এই জায়গার আর্থিং রেজিস্ট্যান্সের মান কিন্তু বেশি। তো বেশি হলেও এখানে আমরা 8 ওহমের ভিতরে 8 ওহমকে গ্রহণযোগ্য ধরে নিব। এখন আমরা আর্থিং রেজিস্ট্যান্স কী কী বিষয়ের উপর নির্ভরশীল, যে আমরা একটু আগে যে আর্থিং রেজিস্ট্যান্স দেখলাম এই মানগুলো কী কী বিষয়ের উপর নির্ভরশীল, এই মানগুলো নির্ভরশীল আর্থিং আর্থ ইলেকট্রোডের দৈর্ঘ্য বা গভীরতার উপর। অর্থাৎ আমরা যে আর্থ ইলেকট্রোডটা দিচ্ছি সেটি কিন্তু কত গভীরে পৌঁছাচ্ছে সেটির উপর কিন্তু নির্ভর করবে। আবার আর্থ ইলেকট্রোডের ব্যাসের উপর, অর্থাৎ আর্থ ইলেকট্রোডটা কতটুকু মোটা, মোটা যত বেশি মোটা হবে রেজিস্ট্যান্স কিন্তু তত কম হবে, অর্থাৎ কারেন্ট সহজে চলাচল ভিতরে প্রবেশ করতে পারবে। আবার এই আর্থ ইলেকট্রোডের সংখ্যার উপর, অর্থাৎ কয়টা ইলেকট্রোড এখানে, কি ইলেকট্রোডগুলো যে স্ট্যান্ড ব্যবহার করা হলো নাকি এই একটা সলিড ইলেকট্রোড, তো এটার উপরেও কিন্তু আর্থিং রেজিস্ট্যান্সের মান নির্ভর করবে। আর ইলেকট্রোডের পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ যে জায়গায় আর্থিং করা হচ্ছে, আর্থ ইলেকট্রোড প্রবেশ করানো হচ্ছে, ওই জায়গার মাটির অবস্থান, মাটির কেমন, মাটিতে জলীয় কণা কেমন, এগুলোর উপরে কিন্তু নির্ভর করবে আর্থিং রেজিস্ট্যান্সের মান। এবার আমরা জানবো আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতি। এখানে আমরা 4টা পদ্ধতি দেখতে পাচ্ছি, 4 পটেনশিয়াল মেথড, 3 পয়েন্ট মেথড বা ফল অফ পটেনশিয়াল মেথড, এটি কিন্তু বহুল ব্যবহৃত। এরপরে দি স্লোপ মেথড, এটি হচ্ছে বড় পাওয়ার স্টেশনের ক্ষেত্রে এই স্লোপ মেথডে আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। এরপরে বল মিটার মেথড, তারপর আমরা যে মেথডটা সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে 3 পয়েন্ট মেথড বা পল অফ পটেনশিয়াল মেথড। এটি হচ্ছে আর্থ টেস্টার, এটি দিয়ে আমরা কীভাবে এই টেস্ট করতে দেখতে পাচ্ছি এখানে, এটি হচ্ছে আর্থ ইলেকট্রোড, অর্থাৎ যে জায়গায় আমি আর্থিং করব সে জায়গায় আর্থ ইলেকট্রোড এবং কি টেস্ট করার জন্য দুইটি সাহায্যকারী ইলেকট্রোড এখানে ব্যবহার করা হচ্ছে। তো এটি কত দূরত্বে ব্যবহার করা হবে সেটা আমরা এখন দেখব।
এই যে দুইটি সাহায্যকারী ইলেকট্রোড, আমরা আর্থ ইলেক্ট্রোড যদি 2 মিটারের হয়, আর্থ ইলেক্ট্রোড লম্বা যদি 2 মিটারের হয়, তাহলে আমরা এর 10 গুণ দূরে, কিন্তু 10 গুণ দূর পর্যন্ত আমরা ওই সাহায্যকারী ইলেকট্রোড ব্যবহার করব। অর্থাৎ তাহলে এটি হচ্ছে 10 মিটার দূরে, এটি হচ্ছে আরো 10 মিটার দূরে, টোটাল 20 মিটার দূরে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি যদি 2 মিটার হয়, সেক্ষেত্রে এটির ক্ষেত্রে যে 10 গুণন হবে এই মানটি, আর এটি হবে 10 মিটার, এটা এটা যেহেতু 20 মিটার তাহলে এটা 10 মিটার, এটা 10 মিটার। আবার এটি যদি দৈর্ঘ্য যদি আরো কম হয়, আর এই যে ইলেকট্রোডের মানটা যদি কম হয়, সেক্ষেত্রে গুণকের ক্ষেত্রে ভিন্নতা আসবে। তো এখন আমরা এই এরপর এইভাবে একটা ফাট নিব, এখানে এখান থেকে আমরা একটি ফাট নিব, এখান থেকে আমরা একটি ফাট নিব, তারপরে কি করব, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাঝের ইলেকট্রোডটি এটিকে আমরা কি করব, এটিকে আমরা 10% অর্থাৎ এখানে যে ডিস্টেন্স ছিল সেই ডিস্টেন্সের 10% এদিকে, আবার 10% এদিকে, অর্থাৎ 10% আর্থ ইলেকট্রোডের দিকে, আবার 10% আর্থ ইলেকট্রোড থেকে দূরে সরাবো। তারপর আরও দুইটি মান নিব, অর্থাৎ 10% এখানে ইলেকট্রোডটা স্থাপন করে তারপর মিটারের একটা ফাট নিব, আবার এখানে স্থাপন করে মিটার থেকে আরেকটা ফাট নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই অবস্থায় আমরা একটা ফাট নিব, তারপরে 10% এদিকে এনে আরেকটা ফাট নিব, আবার 10% এদিকে এনে আরেকটা ফাট নিব। এই যে তিনটা ফাট আসতেছে, এই তিনটা ফাটের গড় রেজিস্ট্যান্স হচ্ছে আর্থিং রেজিস্ট্যান্স এই পদ্ধতিতে। তো এই যে 10% করলে কত হয়, 10 মিটারে 10% হচ্ছে 1 মিটার, অর্থাৎ আমরা এটাকে 1 মিটারের দিকে নিব একবার, তারপর ফাট নিব, আর 1 মিটার এদিকে নিব একবার, তখনও ফাট নিব, আর এই চিত্রে যেভাবে আছে সেভাবে একবার ফাট নিব। তিনটা ফাটের গড় করলে আমরা এটি পাবো। তো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি টেস্টিং ধাপ, চিত্র অনুযায়ী প্রথমে ফাট নিতে হবে, তারপর কি করতে হবে, তারপর মাঝের ইলেকট্রোডকে আর্থ ইলেকট্রোডের দিকে 1 মিটার এনে ফাট নিতে হবে, আবার 1 মিটার দূরে সরিয়ে ফাট নিতে হবে। তিনটি ফাটের গড় মান করলে হবে আর্থ রেজিস্ট্যান্সের মান। যদি প্রাপ্ত মান সাইড অনুযায়ী না হয়, তবে আর্থ ইলেকট্রোডের স্থান পরিবর্তন করে আবার আমরা টেস্ট করব। তাহলে আশা করি আমরা এখান থেকে আর্থিং রেজিস্ট্যান্স এবং আর্থিং রেজিস্ট্যান্স ভিন্ন ভিন্ন স্থাপনের জন্য ভিন্ন মান হতে হয় কত হতে হয় সেটা সম্পর্কে জানলাম, আবার কিভাবে আর্থ টেস্টারের মাধ্যমে আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় অর্থাৎ ফল অফ পটেনশিয়াল মেথডটি সম্পর্কে আমরা জানলাম। তো সবাই ভালো থাকবেন, তাহলে ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।